all, welcome and welcome back to my channel. ये वीडियो मैंने मार्च में शूट किया था और अभी जून का महीना चल रहा है एंड आई एम सो सॉरी फॉर द डिले. सो टुडेज वीडियो इज़ ऑल अबाउट कोलकाता बुक फेयर 2022 और मैं सोच रही थी क्यों ना इस वीडियो से मैं हर एक वीडियो बंगाली में शूट करूँ. इसमें मैं ज़्यादा कम्फर्टेबली एक्सप्लेन कर पाऊँगी और ज़्यादा कम्फर्टेबल भी रहूँगी. सो आई होप यू गाइज विल अंडरस्टैंड दिस. सो चलो आज থেকে আমি বাংলায় ফিরে আসি. কলকাতা বুক ফেয়ার 2022 তোমরা জানো কোথায় হয়েছিল, কবে হয়েছিল, কিভাবে যেতে হবে, কটা স্টল ছিল. তবুও ডোন্ট স্কিপ দিস ভিডিও. এই ভিডিওতে আমি সেই সব কিছু জিনিস আমি এক্সপ্লেন করব. তো চলো শুরু করা যাক আজকের ভিডিও. কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি বইমেলাতে. আমি বইমেলা গিয়েছিলাম তনুশ্রীদির সাথে. এর আগে তোমরা দেখেছো আই থিঙ্ক আমার রক ক্লাইম্বিং ভিডিওতে দিদিকে. তিন নম্বর গেট থেকে এন্ট্রি করেছি আর এন্ট্রি করার সাথে সাথে একটা পিনপত্র দেবে ওখানে বসে থাকা গার্ডস দাদারা. সরি মজা করলাম. এই পেপারে প্রত্যেকটা স্টলের নাম আর কত নম্বর গেট থেকে ঢুকলে স্টলটা পাওয়া যাবে সব কিছু এই পেপারে লেখা থাকবে. তবে পুরো বইমেলাটা ঘুরে দেখা জাস্ট ইম্পসিবল, বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু এক্সপ্লোর মোস্ট অফ দ্য এরিয়াজ. সো তিন নম্বর গেট থেকে এন্ট্রি করার কারণটা হলো স্পেশালি যতগুলো ইন্টারন্যাশনাল স্টল আছে বেশিরভাগটা এই গেট নাম্বার 3 থেকে ঢুকলেই পেয়ে যাবে. এই বছরের বইমেলা 45 বছরে পড়লো, তো এটা হলো 45th ইন্টারন্যাশনাল বুক ফেয়ার 2022. এখানে প্রচুর স্টল ছাড়াও বড় বড় অনেক হল আছে, আবার ওই হলের মধ্যে বড় বড় স্টলও আছে. এই হল হলো এক নম্বর আর এর ঠিক পেছনে আরও একটা হল আছে যেটা দু নম্বর. সেখানে বাচ্চাদের বই আছে উইথ সো মাচ বিউটিফুল কালার্স কম্বিনেশন. সেই সাথে সাথেই আমি বলে রাখি কলকাতা বইমেলাটি হয় বিবাদীবাগ করোনাময় বাস স্ট্যান্ডের ঠিক একদম কাছেই সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ডে. এই মেলা হয়েছিল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এটাকে উদ্বোধন করেছিল 28শে জানুয়ারি. আর মমতাদি ওই দিন এটাও অ্যানাউন্স করে দিয়েছিলেন যে সেন্ট্রাল পার্কের নাম চেঞ্জ করে বইমেলা প্রাঙ্গণ রাখা হবে নেক্সট ইয়ার থেকে. We'll be right back.
korchi bhandar banano chilo আর এই ছোট মতো ভান্ডারটি এত সুন্দরভাবে সাজানো ছিল যে কি বলবো তোমরা ভিডিওতে দেখেই না পত্র পাওয়া যাবে যেখানে প্রত্যেকটি বই ও লেখকের নাম দেওয়া আছে বইগুলোর কালার কম্বিনেশন এবং লেখা গল্প সবই আমি মুগ্ধ করেছে স্টল ঘোরার পরে আমরা পৌঁছে গেলাম চলো যায় স্টলের কাছে আর এখান থেকে আমি আমার সবথেকে ফেভারিট ইউনো আমার সফট কর্নার আছে পাহাড়ের প্রতি তো আমি একটা বই কিনলাম ট্রেকার্স অ্যান্ড মাউন্টেনার্স ডায়েরি যেখানে প্রত্যেকটা জিনিসের ডিটেলস লেখা আছে সব ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম গেট নাম্বার 8 যেখানে বিভিন্ন রকম হ্যান্ডমেড ব্যাগ এবং নানা ধরনের আসবাবপত্র বিক্রি হচ্ছিল বইমেলা থেকে বেরোনোর সময় হয়ে গেল কারণ আমরা প্রত্যেকটা স্টল অলমোস্ট প্রত্যেকটা স্টলই ঘোরার আমরা ট্রাই করেছি আর খুব 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 ভালো লেগেছে দিদি একটা একটা করে অনেক অনেক অনেকগুলো বই কিনে ফেলেছে প্রায় 2000 টাকার মতো বই কিনেছে আর আমি মাত্র একটা বই কিনেছি যেটা আমার খুবই কাছের খুবই প্রিয় সো ভিডিও আমি এখানে শেষ করছি আই জাস্ট হোপ তোমাদের সকলকে ভালো লেগেছে এই ভিডিও সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ব্লগ লাভ ইউ আ লট গাইস বাই বাই